শারমিন রিডভি, বাংলা ভিশন, ঢাকা। বাজারে এসেছে এক্স সিরামিক্সের নতুন ব্র্যান্ড এক্স মনিকা। সন্ধ্যায় ব্র্যান্ডের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ইতালি ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এক্স সিরামিকের নতুন এই টাইলস দেশের চাহিদা মিটিয়ে কমপক্ষে 30% রপ্তানি করার টার্গেট ঠিক করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স সিরামিক্সের চেয়ারম্যান স্থপতি মাজারুল কাদের, ইন্ডেক্স কোম্পানির এমডি শাহিন মাজার, ইতালির মেজরেকোয়া এসপি এর প্রেসিডেন্ট ডক্টর কোরাডো মানালি এবং ইসলামী ব্যাংকের এমডি ফরিদুদ্দিন আহমেদ। সয়াবিন চাষীদের মাঝে ঋণ বিতরণ করেছে।